ওয়েলকাম টু সহজে স্টাডি চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ইতিহাস ক্লাস ছয় নম্বর ক্লাস নিয়ে সমস্ত পরীক্ষার উপযোগী ডব্লুবি থেকে শুরু করে ডব্লু বিপি কেপি আর গ্রুপ সিডি এবং আপার টেটের জন্য হিস্ট্রি ক্লাস একটি গুরুত্বপূর্ণ বা হিস্ট্রি জেনারেল স্টাডিজের মধ্যে পড়ে তোমরা অবশ্যই দেখবে যে ডব্লু এবং ডব্লু এবং কেপি আর আর গ্রুপ সিডির জন্য আমাদের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর আগে পাঁচখানা ক্লাস আমাদের হয়ে রয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আমাদের ইউটিউবে সহজী স্টাডি চ্যানেলে একটা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে সেখানে পরপর ভিডিওগুলো তোমরা পাবে চলো আজকে শুরু করি সহজি স্টাডি চ্যানেলের ইতিহাস ক্লাসের ছয় নম্বর ক্লাস এটা আগের পাঁচটা ভিডিও তোমরা অবশ্যই দেখবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসগুলো যারা নোট ডাউন করবে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে নোট ডাউনগুলো করে নেবে এবং প্রতিটা স্লাইড ধরে ধরে মনোযোগ সহকারে দেখবে প্রথমে দেখো আমরা আগের দিন আলোচনা করেছিলাম সাতবাহন সাম্রাজ্যের আগে পর্যন্ত আজকে আমরা সাতবাহন সাম্রাজ্য থেকে শুরু করব। দেখো খ্রিস্টপূর্ব প্রথম শতকে মৌর্য সাম্রাজ্যের ধ্বংস ধ্বংস স্তূপের ওপর সাতবাহন সাম্রাজ্য গড়ে ওঠে মানে খ্রিস্টপূর্ব প্রথম শতকে মৌর্য সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে গিয়েছিল বা দুর্বল হয়ে পড়েছিল তার উপরে সাতবাহন সাম্রাজ্য কিন্তু গড়ে উঠেছিল তাদের বংশ পরিচয়গুলো সম্পর্কে আদি বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে তবুও পুরাণে এই রাজবংশ অন্ধ্র বংশ নামে পরিচিত পুরাণে এই রাজবংশ অন্ধ্র বংশ নামে পরিচিত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা হচ্ছে পুরাণে এই রাজবংশ অন্ধ্র বংশ নামে পরিচিত এবং এদের অধিকাংশ ঐতিহাসিকরা বলে থাকেন যে এদের আদি বাসস্থান ছিল মহারাষ্ট্র এদের আদি বাসস্থান ছিল মহারাষ্ট্রের দিকে ছিল এবং তাদের রাজধানী নাম ছিল প্রতিষ্ঠান বা পৈঠান তাহলে তাদের রাজধানী নাম ছিল প্রতিষ্ঠান বা পৈঠান সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক এবং এই বংশের তৃতীয় রাজা প্রথম সাতকর্ণীর নয় বছরের রাজত্বকাল সাতবাহন ইতিহাসে এক উল্লেখযোগ্য ছিল মানে এই রাজবংশের তৃতীয় রাজা প্রথম সাতকর্ণী রাজত্বকাল সাতবাহন ইতিহাসে এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যুগ ছিল প্রথম সাতকর্ণী রানী নায়নিকা নানাঘাট শিলালিপি থেকে তার সম্পর্কে অনেক তথ্য কিন্তু পাওয়া যায় এবং হাতি গুম্ফা লিপি থেকে জানা যায় তিনি কলিঙ্গরাজ খারবেল দ্বারা পরাজিত হয়েছিলেন এবং পশ্চিম মালব জয়ের পর পশ্চিম মালব জয়ের পর তিনি অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন প্রথম সাতকর্ণী তাহলে নয় বছরের রাজত্বকালে সাতবাহন ইতিহাস একটি উল্লেখযোগ্য এবং তার রানী নায়নিকার নানঘাট শিলালিপি এটা খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে রানী নায়নিকার নানাঘাট শিলালিপি থেকে তার সম্পর্কে অনেক তথ্য কিন্তু জানা যায় এবং লিপি থেকে জানা যায় তিনি কালিঙ্গরাজ খারবেল দ্বারা পরাজিত হয়েছিলেন তাহলে এখানে যেটা জান্লাভ নানাঘাট শিলালিপিকার সৎ প্রথম সাতকর্ণীর প্রথম নয় বছর রাজত্বকাল অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান তারপরে দেখো তিনি দক্ষিণা পথপতি ও অপ্রতিহত চক্র দক্ষিণা পথপতি এবং অপ্রতিহত চক্র কিন্তু উপাধি তিনি ধারণ করেছিলেন তাহলে সাতবাহন বংশের তৃতীয় রাজা প্রথম সাতকর্ণী দক্ষিণা পথপতি এবং অপ্রতিহত চক্র উপাধি কিন্তু ধারণ করেছিলেন প্রথম সাতকর্ণীর মৃত্যুর একশো বছর পরে গৌতমী পুত্র সাতকর্ণী কিন্তু সিংহাসনে বসেন গৌতমী পুত্র সাতকর্ণী সিংহাসনে বসে প্রথম সাতকর্ণী মৃত্যুর একশো বছর পর এবং এখানে সাতবাহন শক্তি কিন্তু নব শক্তিতে কিন্তু বলিয়ান হয়ে ওঠে এবং তার মৃত্যুর পর তার গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশে মানে গৌতমী পুত্র সাতকর্ণী সাতব বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন এবং গৌতমী পুত্রের মৃত্যুর পর তার মা গৌতমী বলশ্রী তার কীর্তিমান পুত্রের যশগৌরবের বিবরণ দিয়ে নাসিক প্রশস্তি রচনা করে এখানে দেখো দক্ষিণা পথপতি ও অপ্রতিহত চক্র উপাধি ধারণ করেছিলেন কে প্রথম সাতকর্ণী এটা কিন্তু প্রথম সাতকর্ণী তাহলে দক্ষিণা পথপতি অপ্রতিহত চক্র উপাধি ধারণ করেছিলেন প্রথম সাতকর্ণী এবং প্রথম সাতকর্ণীর মৃত্যুর একশো বছর পর গৌতমী পুত্র সাতকর্ণী সিংহাসনে বসে এবং গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন এবং গৌতমী পুত্রের মৃত্যুর পর তার মা গৌতমী বলশ্রী কীর্তিমান পুত্রের যশগৌরবের বিবরণ দিয়ে নাসিক প্রশস্তি এই নাসিক প্রশস্তিকার গৌতমী পুত্রের মা গৌতমী বলশ্রী রচনা করেছিলেন তাহলে দক্ষিণা পথপতি অপ্রতিহত চক্র প্রথম সাতকর্ণী আর প্রথম সাতকর্ণী মৃত্যুর একশো বছর পর গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু সিংহাসনে বসে দেখো আমাদের এই চ্যানেলে সহজ স্টাডি চ্যানেলে অনলাইন ব্যাচ যেটা ম্যাথের ব্যাচ একদম জিরো থেকে যারা বেসিক লেভেল থেকে যারা অঙ্কে খুবই দুর্বল তারা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে মানে অ্যাডমিশন নিতে পারো একদম কম প্রাইস রয়েছে তোমরা তোমরা এটা দেখে নেবে যে প্রতিটা পরীক্ষায় কিন্তু আমাদের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা একদম দুর্বল তারা কিন্তু এই ম্যাথের ক্লাসে জয়েন হতে পারো অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে তারপরে কিন্তু তোমরা ভর্তি হবে আমাদের অলরেডি ব্যাথ চলছে এবং যারা এখনও জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে এরপরে আমাদের কিন্তু আরও ক্লাস চলবে তারপরে দেখে নিই নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্র সাতকর্ণীকে সাত বাহন কুল যশ প্রতিষ্ঠান কর বলা হয়েছে তাহলে নাসিক প্রশস্তি নাসিক প্রশস্তি কার গৌতমী পুত্র সাতকর্ণীর মাতা গৌতমী বলশ্রীর লেখা নাসিক প্রশস্তি সেখানে গৌতমী পুত্র সাতকর্ণীকে কী বলা হয়েছে সাতবাহন কুল প্রতিষ্ঠান কর অর্থাৎ সাতবাহন দের যশ প্রতিষ্ঠাতা বলা হয়েছে তারপরে দেখো নাসিক প্রশস্তিতে তাকে শখ জবন পল্লব নিঃসূদন বলা হয়েছে নাসিক পুরস্তিতে তাকে শখ জবন পল্লব নিশুদান বলা হয়েছে কারণ তিনি কারণ তিনি শখদের রাজা বা অন্য কোনো শখ জবন পল্লব নিশুদান বলা হয়েছে কারণ তিনি শখ বা জবন পল্লব এই ধরনের রাজা যারা ছিল তাদেরকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন নাসিক প্রশস্তিতে তাকে এই উপাধি নিয়ে তাকে বলা হয়েছে যে শখ জবন পল্লব নিষোধন নাসিক পরশিতে গোতিমপুত্র সাতকনিকে কুল যশ প্রতিষ্ঠান করও কিন্তু বলা হয়েছে তারপরে দেখো শখদের রাজা নহপনকে তিনি পরাজিত করেছিলেন এবং তারপরে দেখো শকদের অন্য এক শাখার অধিপতি রুদ্রদমন তাকে পরাজিত করে তাহলে রুদ্রদমন দমন শখদের আমি যখন এরা আগের ক্লাসে যখন আমি শখ পড়াচ্ছিলাম বা শখ জাতি পড়াচ্ছিলাম তখন কিন্তু রুদ্রদমন কোন শাখার রাজা উল্লেখযোগ্য রাজা সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম শকদের অন্য এক শাখার অধিপতি রুদ্র তাকে পরাজিত করেছিলেন এবং গৌতমপুত্র সাতকর্ণীকে তারপর দেখো গৌতমী পুত্র সাতকর্ণী নিজেকে ত্রি সুমুদ্র বাহন বলেছেন অর্থাৎ যার সেনাদল তিন সমুদ্রের জল পান করেছে গৌতমী পুত্র সাতকর্ণী নিজেকে ত্রিসমুদ্র তো বহন বলেছেন অর্থাৎ যার সেনাদল তিন সমুদ্রের জল পান করেছে আরব সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর যাই হোক অভিহিত করেছেন কিন্তু এই দাবি অযৌক্তিক ছিল অনেক ঐতিহাসিক বলে থাকেন তাহলে গৌতমীপুত্রের সাতকর্ণে নিজেকে ত্রিশ সমুদ্র তো পিদবাহন বলেছেন এছাড়াও তিনি উপাধি নিয়েছিলেন বর বরণ বিক্রম চারু বিক্রম উপাধি তিনি ধারণ করেছিলেন তাহলে গৌতমপুত্রের সাতকর্ণী সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা নাসিক প্রশস্তিতে তাকে যা যা বলা হয়েছে এবং তিনি যে যে উপাধিগুলো নিয়েছিলেন তা কিন্তু মনে রাখা দরকার বর বিক্রম উপাধি তিনি নিয়েছিলেন সাতবাহন বংশের শেষ উল্লেখযোগ্য রাজা ছিল যজ্ঞশ্রী সাতকর্ণী এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন তিনি তাহলে গৌতমপুত্র সাতকোণে নিজেকে ত্রিশ সমুদ্র তো পিৎবাহন বলেছেন অর্থাৎ যা সেনাদল তিন সমুদ্রে জলপান করেছে তিনি বর বরণ বিক্রমচারু বিক্রম উপাধি নিয়েছিলেন এবং যজ্ঞশ্রী সাতকর্ণী ছিলেন শেষ উল্লেখযোগ্য রাজা এই বংশের শাসনকালেই সর্বপ্রথম সমগ্র দাক্ষিণাত্যে রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় মানে সাতবাহন বংশের প্রতিষ্ঠানের সময়ে সমগ্র দাক্ষিণাত্যে রাষ্ট্রীয় ঐক্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে দেখো কুষাণ যুগের অবসানের দীর্ঘ একশো বছর ধরে উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল ভিনসেন্ট স্মিথ এই সময়কে কালকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলেছেন তাহলে কুষাণ যুগের পরে কুষাণ এর পরে উত্তর ভারতে একশো বছর ধরে রাজনৈতিক অনৈক্য অর্থাৎ অস্থিরতা দেখা দেয় কোনো ঐক্য প্রতিষ্ঠা ছিল না কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না রাজা মহাশক্তিধর রাজবংশ কোনো ছিল না এর ফলে একশো বছর ধরে রাজনৈতিক অনেক অস্থিরতা দেখা দেয় ভিনসেন্ট স্মিথ এই সময়কালকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলেছেন গুপ্তবংশের তারপরে আসে গুপ্তবংশ গুপ্তবংশের প্রথম যে তিনজন রাজার নাম পাওয়া যায় সেগুলো হলো মহারাজা শ্রীগুপ্ত মহারাজা ঘটকজগুপ্ত এবং মহারাজা ধীরাজ প্রথম চন্দ্রগুপ্ত তাহলে গুপ্তবংশের প্রথম তিনজন যে রাজার নাম পাওয়া যায় মহারাজা শ্রীগুপ্ত তাহলে মহারাজা ঘটক কচগুপ্ত মহারাজা প্রথম চন্দ্রগুপ্ত তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা সার্বিকভাবে মহারাজা শ্রীগুপ্ত হবে গুপ্ত বংশের প্রথম যে তিনজন রাজার নাম পাওয়া যায় তারা হলো মহারাজা শ্রীগুপ্ত থেকে প্রথম চন্দ্রগুপ্ত পর্যন্ত কিন্তু কুষাণ যুগের অবসানে দীর্ঘ একশো বছর পরে গুপ্ত বংশের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল তারপরে দেখো প্রথম চন্দ্রগুপ্তের আমল থেকেই প্রকৃতপক্ষে গুপ্ত যুগের গৌরবের সূচনা হয় প্রথম চন্দ্রগুপ্তের আমল থেকেই এবং প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের প্রকৃত স্থাপয়তা যদি বলে যে গুপ্ত বংশের প্রকৃত স্থাপয়িতা কে প্রথম চন্দ্রগুপ্ত হবে এবং প্রথম চন্দ্রগুপ্তের আমল থেকেই প্রকৃতপক্ষে গুপ্ত যুগের গৌরবের কিন্তু সূচনা হয় তিনি তিনশো কুড়ি খ্রিস্টাব্দে মগধের সিংহাসনে বসেছিলেন এবং এই সময় থেকেই তিনি গুপ্তাব্দ নামে এক নতুন অব্দের কিন্তু প্রচলন করেছিলেন তার মৃত্যুর পর তার পুত্র সমুদ্রগুপ্ত মগদের সিংহাসনে বসে তাহলে তার মৃত্যুর পর তার পুত্র গু মগদের সিংহাসনে বসে তাহলে সমুদ্রগুপ্তের পিতার নাম প্রথম চন্দ্রগুপ্ত যিনি তিনশো কুড়ি খ্রিস্টাব্দে মগদের সিংহাসনে বসে এবং তিনি গুপ্ত রাজবংশের প্রকৃত স্থাপিত বলা হয় এবং তিনি গুপ্তাব্দ নামে এক নতুন অব্দের প্রচলন করেছিলেন তিনি তারপরে দেখে নাও সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন হরিসেন কার সভাকবি সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভা রাজত্বকালের পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় তিনি আর্যাবত্তের জন। এবং রাজাকে আর্যাবত্তের নয়জন মানে উত্তর ভারতের নয়জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন এবং এরপর তিনি দক্ষিণ ভারতে মোট বারোজন রাজাকে মোট বারোজন রাজাকে পরাজিত করেন কিন্তু সেখানে তিনি পূর্ণ নিয়ন্ত্রণ নেননি শুধুমাত্র বর্ষতা গ্রহণ করেই তার রাজ্য কিন্তু তিনি ফিরত দিয়েছিলেন এখানে মনে রাখবে যে দক্ষিণ ভারতে মোট জন রাজা এবং নয় নয়জন রাজাকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন কিন্তু আর্যাবত্তের নয় জনে পূর্ণ নিয়ন্ত্রণ নিলেও বারো জন দক্ষিণ ভারতে শুধু দক্ষিণ ভারতে মোট জন রাজাকে পরাজিত করেছিলেন কিন্তু সেখানে তিনি পূর্ণ নিয়ন্ত্রণ নেননি তিনি গ্রহণ পরিমক্ষ নীতি অনুসরণ করে প্রথমে শত্রুকে পরাজিত বন্দি করে তারপরে মোক্ষ অর্থাৎ মুক্তি দেন এবং সর্বশেষে অনুগ্রহ বা পরাজিত বন শত্রুর বর্ষতা স্বীকার করে তার রাজ্য কিন্তু ফেরত দিয়েছিলেন তিনি এই জায়গাটায় সমুদ্রগুপ্ত রাজনৈতিক বিচক্ষণতা বা তিনি রাজ্য মানে রাজসূচক যে বিচক্ষণতার তিনি পরিচয় দিয়েছিলেন কারণ শুধু উত্তর থেকে দক্ষিণ ভারতে রাজত্ব করা বা নিয়ন্ত্রণ করা বা পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাহলে হরিসেন এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে আর্যাবত্তে নয়জন এবং দক্ষিণ ভারতে মোট জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন তারপরে দেখে নাও সিংহল রাজ মেঘবর্ণ সমুদ্রগুপ্তের অনুমতিতে বোধগয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন তাহলে সিংহলরাজ মেঘবর্ণ সমুদ্রগুপ্তের অনুমতিতে বোধগয়ায় কোথায় বোধগয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন তিনি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান প্রথম সাতক্ষণেও করেছিলেন সমুদ্রগুপ্তও কিন্তু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন তিনি অশ্বমেধ পরাক্রম পরাক্রমাঙ্ক সর্বরাজচ্ছেতা অপ্রতিরোধ প্রভৃতি উপাধি কিন্তু নিয়েছিলেন অশ্বমেধ পরাক্রম একটা পরাক্রমাঙ্ক সর্বরাজচ্ছেতা অপ্রতিরোধ উপাধি কিন্তু নিয়েছিলেন সবগুলো আলাদা আলাদা উপাধি এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে যে অশ্বমেধ পরাক্রম পরাক্রমাঙ্ক সর্বরাজচ্ছেতা এবং অপ্রতিরোধ স্মিথ তাকে ভারতীয় নেপোল নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন যে স্মিথ কাকে ভারতীয় নেপোলিয়ান বলেছেন স্মিথ কাকে ভারতীয় নেপোলিয়ান বলেছেন সমুদ্রগুপ্ত হবে তারপরে দেখো তার সভাকবি ছিল হরিসেন এবং বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু তার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন এবং ঐতিহাসিক গোকলে তাকে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক গোকলে সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতীয় সুবর্ণ যুগের অগ্রদূত বলে চিহ্নিত করেছেন সমুদ্রগুপ্তের পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসে তাহলে সমুদ্রগুপ্তের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসে তাহলে আমি যদি দেখি যে প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত স্থাপত্তা শুরু হয় বা তিনি তাকে বলা হয় যে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা তারপরে সমুদ্রগুপ্ত এবং তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসে তিনি ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন এবং তিনি উজ্জয়নী নগরীতে দ্বিতীয় রাজধানী কিন্তু তিনি স্থাপন করেছিলেন তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জ্বানী নগরীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন শক শক্তির উচ্ছেদ সাধন করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি বা শকদের শত্রু উপাধি ধারণ করেছিলেন তাহলে সকারি বা শকদের শত্রু উপাধি ধারণ করেছিলেন কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার সভায় এটা দন্তসব ভয়াকার অন্তঃস্থ হবে সভায় কালিদাস সহ নবরত্ন বা নজন পণ্ডিত বা নবরত্ন বা নজন পণ্ডিতের সমাবেশ তার সভায় ছিল তিনি বিক্রম সম্বত বলে একটি সম্বত বা অব্দ তিনি চালু করেছিলেন বিক্রম সম্বত বলে একটা অব্দ তিনি কিন্তু চালু করেছিলেন তারপরে দেখো তার সেনাপতি আম্র কর্দব ছিলেন ধর্মবিশ্বাসে আম্র যেহেতু রাজা ছিলেন ধর্ম বিশ্বাসে বৌদ্ধ সেনাপতি করব ছিল বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং মন্ত্রী বীরসেন মন্ত্রী বীরসেন ছিল শৈব দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বিখ্যাত চৈনিক পরিব্রাজ্যক ফা ভারতে আসে খুবই গুরুত্বপূর্ণ যে ফা কার সময় ভারতে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে এবং যেহেতু তিনি বৌদ্ধ মঠ বা ধর্মগ্রন্থ সংগ্রহ বা ভ্রমণ করাই ছিল তার মূল উদ্দেশ্য ফাহেন গান্ধার দেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে কোথা দিয়ে প্রবেশ করে গান্ধার দেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে প্রায় দশ বছর ভারতে অবস্থানের পর বাংলার তাম্রলিপ্ত বন্দর থেকে সমুদ্রপথে তিনি ভারত ত্যাগ করেছিলেন তাহলে কতদিন ছিলেন প্রায় দশ বৎসর তিনি ভারতে ছিলেন তিনি বিভিন্ন মথুরা কনিজ শ্রাবস্তি কপিলাবস্তু রাজগৃহ প্রভৃতি স্থানে তিনি ভ্রমণ করেছিলেন তার রচিত ফো কুয়ো কিং নামক গ্রন্থ ভ্রমণ কথা থেকে তার ভারত সম্পর্কে অনেক বিবরণ কিন্তু জানা যায় তাহলে ফাই হেন রচিত গ্রন্থের নাম হচ্ছে ফো কুয়ো কিং খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি ভারত সম্পর্কে অনেক তথ্য তিনি দিয়েছিলেন সমকালীন ভারত সম্পর্কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমারগুপ্ত কিন্তু সিংহাসনে বসে প্রথম কুমারগুপ্ত তার উপাধি ছিল মহেন্দ্রাদিত্য তিনি সমুদ্রগুপ্তের মতো অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান কিন্তু অনেক বড় যজ্ঞ যেটা কিন্তু সব রাজারা করতেন না কিছু কিছু রাজা যারা বিজয়ের দিক থেকে খুব বেশি এগিয়ে ছিল বা খুব শক্তিশালী পরাক্রমশালী ছিল তারা কিন্তু অসমের যজ্ঞের অনুষ্ঠান করত। তারা দ্বিতীয়চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমারগুপ্ত সিংহাসনে বসে তার উপাধি ছিল মহেন্দ্রাদিত্য তিনি সমুদ্রগুপ্তের মতো অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান করেন প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর তার পুত্র স্কন্দগুপ্ত সিংহাসনে বসেন এবং তার উপাধি ছিল বিক্রমাদিত্য তার উপাধি ছিল বিক্রমাদিত্য এই আমি বারবার বলছি যে এই যে উপাধিগুলো এই উপাধিগুলো কিন্তু বারবার মনে রাখবে এই উপাধিগুলো চেষ্টা করবে মনে রাখার তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর স্কন্দগুপ্ত যে সিংহাসনে বসে তার উপাধি ছিল বিক্রমাদিত্য তারপরে দেখো হুনদের বিরুদ্ধে ব্যাপক সাফল্যের জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন হুন্দের বিরুদ্ধে ব্যাপক সাফল্যের জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী তাহলে ভারতের রক্ষাকারী কে স্কন্দগুপ্ত কে বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার আমলে কিন্তু সুদর্শন হ্রদের বাঁধটি পুনর্নির্মিত হয় তার আমলেই কিন্তু সুদর্শন হ্রদের বাঁধটি পুনর্নির্মিত হয়েছিল এবং ঐতিহাসিক বার্নেট গুপ্ত যুগকে ইরিসের ইতিহাসের পেরিক্লিসের যুগ রোমের ইতিহাসের অগাস্টাসের যুগ এবং ইংল্যান্ডের ইতিহাসে এলিজাবেথের যুগের সঙ্গে কিন্তু তুলনা করেছেন তাহলে হুন্দের বিরুদ্ধে ব্যাপক সাফল্যের জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন তার আমলে কিন্তু সুদর্শন হ্রদের বাঁধটি পুনর্নির্মিত হয় এবং বার্নেট গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের সঙ্গে তুলনা করেছেন যুগের সঙ্গে রোমের ইতিহাসের অগাস্টাসের যুগ এবং ইংল্যান্ডের ইতিহাসে এলিজাবেথের যুগের সঙ্গে কিন্তু তুলনা করেছেন আচ্ছা এটা অন্য একটা স্লাইড ঢুকে এখানে দেখো এই যুগে বিভিন্ন দার্শনিক কবি রচিত গ্রন্থগুলি হলো মুদ্রা রাক্ষস প্রণতা বিষাক দত্ত মৃচ্ছকটিক প্রণেতা শূদ্রক এবং কিরাতর্জনীয়ম প্রণেতা ভারবী কাব্য প্রধানতা ভট্টি পঞ্চতন্ত্র প্রণেতা বিষ্ণু শর্মা দশকুমার চরিনেতা প্রণেতা দণ্ডী শব্দকোষ প্রণেতা অমর সিংহ এছাড়াও রয়েছে কালিদাসে রচিত অভিজ্ঞান শকুন্তলাম ও মালবিকাগ্নিমিত্রম নাটক মেঘদূতম কুমার ঋতুসংহার প্রভৃতি মহাকাব্য দিল্লির নিকট প্রাপ্ত যে মেহেরলি লৌহস্তম্ভ তা ছিল কিন্তু গুপ্ত যুগের বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচিততা কিন্তু বরাহমিহির ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ড খাদ্য এবং ধ্যান গ্রহ রচিত কিন্তু ব্রহ্মগুপ্ত সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচিততা ছিল আর্যভট্ট তাহলে কালিদাসে রচিত অভিজ্ঞান শকুন্তলাম ও মালবিকাগ্নিমিত্রম নাটক ও মেঘদূতম কুমার ঋতুসংহার প্রভৃতি মহাকাব্য ছিল এবং মেহরলি স্তম্ভ থেকে স্তম্ভ যেটা সেটা কিন্তু গুপ্ত যুগের বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে রয়েছে বরাহ মিহির ব্রহ্ম সিদ্ধান্ত ধ্যান গ্রহ রচিত ব্রহ্মগুপ্ত তারপরে দেখো এই যুগেই প্রথম কিন্তু স্থায়ী বস্তু অর্থাৎ ইট ও পাথর দিয়ে মন্দির নির্মাণ শুরু হয় তাহলে এই যুগে স্থায়ী বস্তু ইট ও পাথর এগুলো দিয়ে মন্দির নির্মাণ কিন্তু শুরু হয় অজন্তা ও ইলোরার প্রাচীন চিত্রগুলি ছিল বিশ্ববিখ্যাত এবার আমরা প্রশ্নে আসি যেহেতু আমরা গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত পড়ে নিলাম সাতবাহন থেকে তোমাদের অবশ্যই জানাবে যে ক্লাস কেমন লাগছে ডেসক্রিপটিভ যেহেতু ক্লাসগুলো হচ্ছে ধৈর্য সহকারে শুনবে বা দেখবে কারণ বই থেকে বা অন্য যে কোনো সোর্স থেকে একদম খুঁটিয়ে তুলে আনা যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো উপাদান অর্থাৎ পয়েন্ট বা আমরা এ বলতে পারি যে আমাদের গুরুত্বপূর্ণ টপিক এইগুলো তাহলে আমরা এইভাবে কিন্তু পরপর ইতিহাস ক্লাসের শেষের দিকে এগিয়ে যাব তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই ধরনের ক্লাস আরও চলবে যেহেতু আমরা শুরু করেছি পাঁচটা অলরেডি পাঁচটা ক্লাস হয়ে রয়েছে তোমরা যারা দেখো তারা আমাদের সহজি স্টাডি চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা রয়েছে সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে এছাড়া আমাদের সহজে স্টাডি চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স সেখানে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে ক্লাস রুটিন সহ পিডিএফ অনেকগুলো কিন্তু তোমরা পাবে তাহলে এটা দেখো প্রথমে আমরা যে ডেস্ক্রিপটিভ পড়ে নিলাম এখন আমরা কিন্তু সেটা কোশ্চেনগুলো সলভ করব। তাতে আমাদের কি হবে সুবিধা হবে আমাদের বুঝতে বা কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এগুলো সবই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন তাহলে কি ধরনের প্রশ্ন হতে পারে বা আসে সেগুলো আমাদের ধারণা জন্মাবে প্রথমে দেখো সাতবাহনকালে আহরের শাসনভার ছিল কার উপর খুব ডিপলি প্রশ্ন আমরা যখন প্র্যাকটিস সেশন করাবো তখন এই ধরনের আরও ডিপ প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে সাতবাহনকালে কালে আরোহর আহরের শাসন ভার কার উপর ছিল উত্তর কি হবে আমাত্ম আমাত্মর ওপর কিন্তু আহরের শাসন ভার ছিল তারপরে দেখো কুষাণরা কোন যাযাবাজ জাতির শাখা ছিল কুষাণরা কোন যাযাবাত জাতির শাখা ছিল আমরা আগের ক্লাসে বা যত আলোচনা করেছিলাম যে কুষাণরা কোন যাযাবাজ জাতির শাখা ছিল উত্তর কী হবে ইউচি জাতি ইউচি জাতির শাখা ছিল কুষাণরা তারপর দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে সবাই উত্তর করবে কমেন্ট বক্সে জানাবে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে আমি এই ক্লাসের প্রথমের দিকে দেখবে বলা রয়েছে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল উত্তর কী হবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক সিমুখ হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সাতবাহন বংশের প্রথম সাতকর্ণী মনে পড়ছে প্রথম সাতকর্ণী নায়নিকার নানঘাট শিলালিপি থেকে জানা যায় তার কথা ইন্দো গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ইন্দ্র গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ডিমিট্রিয়াস ময়েস নিয়ার নাকি মিনান্দার কে ছিলেন উত্তর করবে সবাই ইন্দ্রগ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর কি হবে দেখো উত্তর হবে মিনান্দার মিনান্দার ছিল ইন্দো গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা নানাঘাট শিলালিপি কে রচনা করেছিলেন নানাঘাট শিলালিপি কে রচনা করেছিলেন ভালো করে প্রশ্নটা দেখবে নানঘাট শিলালিপি কে রচনা করেছিলেন গৌতমী বলশ্রী যজ্ঞশ্রী সাতকর্ণী নাকি নয়নিকা নাকি বেদশ্রী কে হবে নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্ণীর কথা জানা যায় অবশ্যই নয়নিকা অর্থাৎ উত্তর হবে নয়নিকা নয়নিকার নানঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিল সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিল প্রথম সাতকর্ণী পুত্র সাতকর্ণী যজ্ঞশ্রী সাতকর্ণী নাকি পুলমাই কে ছিল সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি উত্তর কী হবে উত্তর হবে দেখো গৌতমী পুত্র সাতকর্ণী কারণ গৌতমী পুত্র সাতকর্ণীর যে নাসিক প্রশস্তি গৌতমী বলশ্রী রচিত সেখান থেকে আমরা জানতে পারি তাকে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠানকর বা ত্রিশ সমুদ্র তো নিজেকেও বলেছেন অর্থাৎ সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন কুল যশ আমি এক্ষুনি আলোচনা করছিলাম সাতবাহন কুল যশ কর কাকে বলা হয়েছে প্রথম সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী কৃষ্ণ নাকি যজ্ঞশ্রী সাতকর্ণীকে কাকে বলা হচ্ছে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠান কর অর্থাৎ সাতবাহনের যশ গৌরব প্রতিষ্ঠা করেছিলেন উত্তর কী হবে উত্তর হবে দেখো গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণীকে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠান কর বলা হয়েছে তারপরে দেখো গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে এটা যে কোনো ধরনের পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে আমি এগুলো নামগুলো লিখিনি কিন্তু লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন কোন রাজা পরীক্ষায় আসা প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে ওই জন্যে যদি ডেসক্রিপটিভ ক্লাস করো তাহলে দেখবে কিন্তু এই ধরনের প্রশ্নে করার জন্য তোমাদের বেস কিন্তু গড়ে উঠবে এরপরে আমরা পেইড ক্লাস চালু করবো সেখানেও কিন্তু ইতিহাসের আরও ক্লাস থাকবে এছাড়া প্র্যাকটিস সেশান রয়েছে আমাদের ম্যাথ ক্লাস চলছে জিকেজিএস স্টাডি এবং পঞ্চায়েতের জন্য উপযোগী পিএসসি ক্লার্কশিপের উপযোগী সমস্ত ব্যাস কিন্তু আমাদের এখানে চালু হয়েছে যারা লাইক করেনি যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখনি তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এছাড়া আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সহজ স্টাডি চ্যানেলে সেখানে সবাই জয়েন হয়ে যাবে তাহলে লিচ্ছবি দোহিত্র নামে কে পরিচিত ছিল সমুদ্রগুপ্ত কিন্তু পরিচিত ছিল দিল্লির বিখ্যাত মেহরলি লৌহস্তম্ভ কোন সময় নির্মিত হয়েছিল পড়ানোর সময় আমি বলেছিলাম যে দিল্লির বিখ্যাত যে মেহরলি লোহস্তম্ভ কোন সময় নির্মিত হয়েছিল কুষাণ বংশ গুপ্ত বংশ মৌর্য বংশ লোধী বংশ কোন সময়ে উত্তর হবে কি গুপ্ত বংশে প্রতিষ্ঠা হয়েছিল বিখ্যাত মেহেরলী লৌহস্তম্ভ সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল সবাই উত্তর করবে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল উত্তর কী হবে দেখো উত্তর হবে হরিসেন হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন হরিসেন বিজয়গুপ্ত কালিদাস নাকি বসুবন্ধু কে এলাহাবাদ প্রশস্তি অবশ্যই হরিসেন রচনা করেছিল কোন বংশের রাজত্বকালে কালিদাস খ্যাতি লাভ করে নবরত্ন বা কালিদাস সহ নবরত্ন ছিল কোন বংশে উত্তর কী হবে উত্তর হবে গুপ্তবংশ যুগে বা গুপ্তবংশে কালিদাস খ্যাতি লাভ করেছিল চাণক্য অপর কী নামে পরিচিত ছিল এটা আগের এইচডব্লিউ ছিল দিয়েছিলাম যারা উত্তর করেছে তাদের সঠিক অনেকেই সঠিক উত্তর করেছ এবং যারা করণি তারা অবশ্যই এটা দেখবে এবং আজকে সেটা উত্তর আমি বলে দিই সেটা হচ্ছে কৌটির লোক অপর কী নামে পরিচিত ছিল কৌটিল্য তারপরে দেখো আজকের এইচডব্লু থাকবে তারা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেটা হচ্ছে এলাহাবাদ স্তম্ভ লেখর সাথে নিম্মেরকে কে যুক্ত ছিল মহাপদ্মনন্দ অশোক চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত এলাহাবাদ স্তম্ভ লেখর সঙ্গে নিমের কে যুক্ত ছিলেন অবশ্যই এটা জানাবে তোমরা ক্লাস আজকে এ পর্যন্ত তোমরা যারা ডব্লু সামনে ক্লাক্কশিপ এবং পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে তারা ইতিহাস ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখবে এর ভিতরে কিন্তু অনেক পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা আলোচনা করি তাছাড়া ডেসক্রিপটিভ আমরা যেভাবে আলোচনা করছি তাতে কিন্তু আমরা অনেক টাইম না লাগলেও কিছু সময় যাবে আমাদের এই ইতিহাসটা কমপ্লিট করতে সেক্ষেত্রে প্রতিটা ধারাবাহিকভাবে যদি তুমি ক্লাস না করো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে বুঝতে আমাদের ম্যাথ ক্লাসও চালু হয়েছে পেইড ম্যাথ ক্লাস যারা অঙ্কে খুব দুর্বল রয়েছে তাদের কিন্তু এই ম্যাথ ক্লাসও খুবই উপযোগী এছাড়া আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সহজে স্টাডি চ্যানেলের সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং ইতিহাস ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে